हरे कृष्ण राधे राधे गुड मॉर्निंग आमार चैनल भक्ति कुंजे आपनादेर स्वागत जानिए आजकेर ई नतून ब्लगटी आबार शुरू करछि। तो बंधुरा सकाल बेलार पुजो टुजो सब हो गेछे आर एखन रान्नाघरे चले एसेछि रान्ना शुरू करब। आरियानेर आबार स्कूल आछे ओर बाबारो स्कूल आछे तो ताड़ाताड़ि एखन रान्ना करब। तो आजके करब दई पटल सेई रेसिपिटाओ आपनादेर साथे शेयर करब, ताहले देखते थाकुन। तो বন্ধুরা নতুন একটি দিন নতুন একটি ব্লগ সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি আপনাদের তো বললামই, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পটল, আর আজকে করব দই পটল। তো তার জন্য দেখুন এরকম সাইজের পটল নিয়ে নিয়েছি, আর পটলটা কালকেই বাজার থেকে আনা হয়েছে, একদমই খুবই টাটকা আর কচি পটলটা। তো পটলটাকে আমি এইভাবে করে খোসা ছাড়িয়ে নিলাম, এভাবে দেখুন একটুখানি খোসাটা রেখে রেখে আর এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, মানে পুরোটা একদম করে ছাড়াইনি। এইভাবে করে কাটলে পরে খোসাটা এইভাবে ছাড়ালে পরে মানে দেখতেও ভালো লাগে আর রান্না করলে খেতেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এই দুপাশটা পটলের দু সাইডে এইভাবে করে হালকা করে একটু চিড়ে নিয়েছি, তাতে কি হয় যে পটলটার মধ্যে বেশ ভালো মতন নুন ঢোকে আর স্বাদটাও বেশ ভালো হয়। তো এখন দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু গোটে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দেওয়ার পর এরপরে এই ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পটলগুলো দেওয়া হয়ে গেল তেলের মধ্যে, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুন আর হলুদটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এটাকে এখন ভালো করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে করে। তো এইদিকে পটলটা ভাজা হচ্ছে, আর এখানে আমি দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দই, আর দইটা বেশি টক হলে ভালো হবে না, দইটা একটু কম টক আলা দই নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, তো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এবার। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। তো এর মধ্যে এগুলো দেওয়া হয়ে গেল, আর এখন এটাকে ভালো করে দেখুন একটা এরকম চামচ নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ভালো করে মশলার সাথে ফেটিয়ে নিলে পরে রান্নাটা বেশ ভালো হয়। তো তাহলে দইটা যখন তেলের মধ্যে দেব ফেটে যাবে না, এই জন্য ভালো করে দইটাকে এইভাবে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। তো মোটামুটি 5-6 মিনিট আমি এটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ভালো করে এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি। তো এইদিকে আমার দইটা ফেটানো হয়ে গেছে, আর এখন আমি দেখুন পটলটাও ভাজা ভাজা হয়ে গেল ভালো করে, আর এর মধ্যে আমি এখন এই ফেটানো মশলা দিয়ে মেশানো এই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে কষাতে থাকব। তো এটাকে ভালো করে এইভাবে করে নাড়াচাড়া করে ভালো করে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে কষাবো।
তো এদিকে পটলের মধ্যে দইটা দেওয়ার পর ভালো করে কষিয়েছি, আর এখন দেখুন কেমন একটু জল ছাড়তে শুরু করেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু তিনটে কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি সামান্য পরিমাণ চিনি। আর কারণ দই দিয়ে রান্না হচ্ছে যেহেতু, তার জন্য একটু চিনিটা দিলে পরে স্বাদটা ভালো হয়, তার জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আরেকবার এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেছে, এখন এটা ঢাকা দেওয়ার পর আঁচ কমিয়ে 2-3 মিনিট হলেই এই দই পটলটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে দই পটলটা আমার হয়ে গেল রান্না করা। আর এখন একটা বাটির মধ্যে আমি এটাকে বেড়ে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন যে কী সুন্দর কালার হয়েছে, আর সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর লাগছে, এটা খেতেও ততটাই দারুণ লাগে। তো বন্ধুরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা দই পটল কোনো সময় বাড়িতে করে দেখবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তো গরমের সময়তে এই দই পটলটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য মাঝে সাঝে আমরা করি এভাবে করে। আর আরিয়ান খুব একটা পটল খেতে চায় না, তো তাও ওকে মানে একদমই খেতে চায় না মাঝে সাঝে, তো তাও ওকে খাওয়াই। তো এইভাবে রান্না করলে একটু খায় আর কি। তো এমনি সব সবজিও খায় কিন্তু পটলটা খুব একটা পছন্দ করে না। তো আর বন্ধুরা এখানে করেছি হচ্ছে এই যে দেখুন, একটু বড় বড় করে আলু দিয়ে ইঁচড়ের সবজি করেছি। তো যাই হোক, ইঁচড়ের সবজিটাও আমার হয়ে গেছে, এরপর আমি ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আবার আরিয়ানকে খেতে দেব। কারণ আরিয়ান স্কুলে ভাত খেয়েই যায় আর ওর স্কুলের টাইমটা অনেকটা, ওই জন্য ওকে ভাত খাইয়ে পাঠাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার রান্না হয়ে গেছে, আর এখন আমি ভগবানকে ভোগ লাগানো হয়ে গেল। আর এখানে আমি রাইস দিয়েছি, এখানে দই পটল আছে, ইঁচড়ের সবজি আছে, আর তার সাথে ফল দিয়েছিলাম। আর এখন আমি আরিয়ানের টিফিনটা রেডি করছি, আর এদিকে আমি আরিয়ানকে খেতে দিয়ে দিয়েছি, আরিয়ানকে ওর বাবা খাই দিচ্ছে, কারণ সকালটা ও খেতে গেলে দেরি হয়ে যায়, ওই জন্য ওর বাবা ওকে খাইয়ে দেয় বেশিরভাগ দিনটাই। তো বন্ধুরা আরিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়, আর এখন ওর স্কুল ড্রেসও পরা হয়ে গেছে। তো এবার ও রেডি হয়ে গেছে, ও এবার স্কুলে, ওর বাবা ওকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য যাচ্ছে। আর এবার ওর বাবা ওকে স্কুল বাসে তুলে দিয়ে ফিরে এলে পরে আমি আর আরিয়ানের বাবা দুজন মিলে খেয়ে নেব, তারপর আমি কাজকর্মগুলো সারবো, তারপরে ওর বাবা আবার বেরিয়ে যাবে স্কুলের জন্যে। তো বন্ধুরা এদিকে আরিয়ান তো স্কুলে চলে গেছে, আর এদিকে ওর বাবাও তারপর ওকে দিয়ে ফেরার পর আমি আর ওর বাবা খেয়ে নিয়েছিলাম, তারপরে ওর বাবা আবার স্কুলের জন্য বেরিয়ে গেছে। আর তারপর আমি দেখুন বাসনগুলো সব মেজে নিলাম, আর এগুলো আমার সব রান্নার বাসন, রান্নার বাসনগুলো আগে সব মেজে নিলাম। রান্নার বাসনগুলো এখন অনেকগুলো কাজ আছে, সব পরপর সারবো। আর এখন এই সিঙ্কটা একটু নোংরা হয়েছিল, তো দুদিন আমি পরিষ্কার করতে পারিনি ভালো করে, তো আজকে ভাবলাম এই সিঙ্কটা ভালো করে পরিষ্কার করব। মানে একটু হাতে সময় না হলে একটু ভালো করে পরিষ্কার করা যায় না, তো এখন ভাবছি যে না মানে রান্নাবান্না কাজগুলো সবই হয়ে গেছে, তো এখন এই সিঙ্কটাকে ভালো করে একটু পরিষ্কার করব। তো এখন সিঙ্কটা ভালো করে একটু পরিষ্কার করে নেব।
তো ওইদিকে আমার সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গেল। আর সত্যি এখন পরিষ্কার করার পর মনে হচ্ছিল সত্যিই তো খুবই নোংরা হয়েছিল সিঙ্কটা, তো আমার একদমই ভালো লাগে না এরকম নোংরা হলে পরে। তো যাই হোক, আমি পরিষ্কার করে নিলাম, আর এখন রান্নাঘরটাও একটু মুছে টুছে নিচ্ছি। আর গ্যাসটা আগেই মোছা হয়ে গেছে, আর এখন ভালো করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল, আর সিঙ্কটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে, একদম পুরো চকচক করছে। সত্যি খুব নোংরা হয়েছিল, আমারই খারাপ লাগছিল। তো আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর রান্নাঘর পরিষ্কার করার পর এরপর আমি আবার ওয়াশিং মেশিনটা ওদিকে চালিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো এদিকে ওয়াশ হতে থাকবে। ততক্ষণে আমাদের যে খাওয়ার বাসনগুলো সেগুলো আমি একটু মেজে নেব। তো বন্ধুরা এখন আমি আমাদের খাওয়ার বাসনগুলোকে মেজে নিচ্ছি, কারণ আমরা যেহেতু প্রসাদ ভুজি, আর আমার রান্নাঘরের যা যা বাসন রান্নার সবই আমার ঠাকুরের ভোগ রান্না হয়, তার জন্য আমাদের খাওয়ার বাসনগুলো আমি আলাদা সিঙ্কে মাজি। তো এখানে আমার ব্যালকনিতে আর একটা সিঙ্ক আছে, সেটাতে আমি এই আমাদের খাওয়ার বাসনগুলো মাজা হয়, কারণ ওগুলো তো আর ঠাকুরের বাসনের সাথে আমি লাগাই না। তাই আমার এই কাজগুলো এখন হয়ে গেল, এই বাসন আমাদের খাওয়ার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি খাওয়ার বাসনগুলো এখানে রেখে দিই, এরকম আমার ব্যালকনিতে এইভাবে জায়গা করা আছে, আর ছোট একটা সিঙ্ক আছে, এখানে আমাদের বাসনগুলো মাজা হয়। আর এখানে আমি এখন এদের একটু সেবা যত্ন করে নিই, কারণ কি বলবো, মানে প্রতিদিনই একটু জল না দিলে না গাছগুলো কেমন হয়ে যায় জানো, মানে এতটাই কেমন ড্রাই ওয়েদার, তার জন্য এদের আবার একটু এরকম স্প্রে করে জল দিয়ে দিতে হচ্ছে। তো এখন এই গাছগুলোতে আমি একটু স্প্রে করে জল দিয়ে দিই, মানে গাছটা আমার আবার খুবই ভালো লাগে। এর আগে অনেক গাছ লাগিয়েছিলাম, তো এবারটাতে অতটা গাছ নেই আর কি, তো তাও কয়েকটা টব আছে আর কি, তো সেগুলোকে একটু যত্ন না করলে আবার তো গাছগুলো খারাপ অবস্থা হয়ে যায়। তো এই গাছটা আমি কয়েকদিন আগে এনেছিলাম, মোটামুটি এক মাস এখনও হয়নি, তো গাছটা না বেশ মানে অনেকটা ছোট ছিল, কিন্তু অনেকটা বড় হয়েছে কয়েকদিনের মধ্যেই। তো এটা তো একটু স্প্রে করে জল দিয়ে দিচ্ছি, আর খুব ভালো লাগে আমি এরকম এই দরজাটার পাশে এইভাবে রেখে দিয়েছি। আর আমার খুব ভালো লাগে এরকম গাছ একটু থাকলে, যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, আর খুব একটা গাছ লাগালে পরে অসুবিধা কোথাও গেলে পরে, তো এই এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টগুলো মানে রাখলে পরে কয়েকদিন জল না দিলেও চলে আর কি, তো তার জন্য এই সব টাইপের গাছগুলোই রাখি, মানে ঘরের ভিতর যেগুলো রাখা যায় সেই টাইপের গাছগুলোই মানে রাখি আর কি। তো যাই হোক, এই গাছটা তো একটু ভালো করে জল দিয়ে দিলাম, আর এটা না সত্যি কয়েকদিনের মধ্যে বেশ বড় হয়েছে আর ভালো লাগছে দেখতে। তো এইভাবে স্প্রে করে করে আমি জলগুলো দিয়ে দিলাম। আর আবার আরেকটা আছে দেখুন, এখানে ডাইনিং টেবিলে একটা রাখি, এটা মানি প্ল্যান্ট, তো লাকি ব্রহ্ম এটাকে বলে। তো যাই হোক, এটাকে ওর মানে আরিয়ানের বাবাই সকালবেলাতে ধুয়ে দিয়েছিল, কারণ এটা প্রত্যেক সপ্তাহে একবার করে ভালো করে ওয়াশ করতে হয়, তো এটাকে ভালো করে ওয়াশ টোয়াশ করে ওর বাবা রেখে দিয়ে গেছে। আর যাই হোক, এটা আর আমাকে করতে হলো না, আর আমার এখন সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর ঘর দোর সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি স্নান করতে যাব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন স্নান টান করে আমি চলে এসেছি, আর এখন আমি একদম ফ্রি আর কি। তো যাই হোক, সকাল থেকে এত ব্যস্ততা থাকে, আর এখন আমি চলে এসেছি আমার সবথেকে যেটা বাড়িতে পছন্দের জায়গা সেখানে, মানে আমার কি বলবো, আমার মন্দিরের সামনে আর কি, মানে আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এখন আমি দর্শন করব। মানে কি বলবো, সকালটা এত ব্যস্ততা থাকে, খুব তাড়াহুড়োর মধ্যেই পুজোটা দিতে হয় আমাকে, তারপরে কেন কি আমাকে 8টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ আরিয়ান স্কুলে খেয়ে বেরিয়ে যায় 8:30-এর মধ্যেই। তো ওদিকে আমি স্নান করে ভগবানকে একটু প্রণাম টণাম করে চলে এলাম ভগবানের দর্শন করে, আর এখন আজকে না এই ঘরের চাদরটাকে ধুয়ে দিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম, তার জন্য এই ঘরের চাদরটা তখন সকালবেলায় আর সময় পাইনি, তাই পাতা হয়নি, তাই এখন চাদরটাকে পেতে নিচ্ছি। তো সকালটা যে কী করে দেখতে দেখতে মানে কেটে যায় বলা যায় না, মানে এখন প্রায় 1টার মতো বেজে গেল, মানে সকাল থেকে কাজ করতে করতে সময়টা কেটে যায়।
তো এখন যাই হোক আমি একটু ফ্রি আছি, এখন আমি নিজের কাজকর্মগুলো সারব। তো বন্ধুরা আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে।